আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আফসার বাই এডি চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম, সাথে আছি আমি আফসার। প্রিয় ভিউয়ার, যারা কম্পিউটারের দোকান দিচ্ছেন অথবা নতুন দোকান দিবেন ভাবছেন অথবা দিয়েছেন অলরেডি, তো তাদেরকে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ মনে করি। তো প্রিয় ভিউয়ার্স, আমাকে একবার প্রশ্ন করছে যে ভাই, আমি এই ব্যবসা করতে চাই এবং আমার নিজের কম্পিউটারও আছে, আমার কিছু জানা ছিল, আপনার কাছে যদি উত্তর দেন খুবই উপকৃত হব। তো এক নম্বর প্রশ্ন হচ্ছে ওনার, যেমন কম্পিউটার কম্পোজের সব কাজগুলো শিক্ষা কোথায় থেকে নেওয়া যায়? আজকের ভিডিও এখানে যেটা রেড মার্ক করে রাখছি এই কথাটা নিয়ে আজকের ভিডিওটা পুরাটাই করব। তো প্রিভিয়াস ধৈর্য সহকার দেখবেন, সেই সাথে আমি আপনাদেরকে চার পাঁচটা একটা বই দেব এই কম্পিউটার কোর্সের উপরে। তারপরে গিয়ে এখানে আমি অলরেডি রেখেছি, এই যে দেখুন বিজয় কিবোর্ড পরিচিত, সেইটা একটা পিডিএফ ফাইল দেব এবং কিবোর্ডের যে বর্ণমালাগুলো আছে সেইগুলো নিয়ে একটা পিডিএফ ফাইল দেব এবং কম্পিউটার বেসিক কোর্সের একটা পিডিএফ ফাইল দেব। তো প্রিভিয়াস, এগুলো আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ এখান থেকে আপনি সব শিখতে পারবেন। যেমন কম্পিউটার কম্পোজের কাজটা কোথা থেকে শেখা যায় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। আমি এই যে দুই নাম্বার তিন নাম্বার প্রশ্নগুলো নেক্সট ভিডিওতে করবো, এগুলো আপাতত আমি কেটে ফেললাম। তো আজকের ভিডিও হচ্ছে এইটা নিয়ে, কম্পিউটার কম্পোজের সব কাজগুলো শিক্ষা কোথা থেকে নেওয়া যায়। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করছেন যিনি ভাই করছেন, আশা করি ওই ভাই এই ভিডিওটা দেখতেন। তো কম্পিউটার কম্পোজের কাজ শেখার দুই তিনটা ধাপ রয়েছে, যেমন একটা হচ্ছে আপনার পার্শ্ববর্তী যদি কম্পিউটার ট্রেনিং সেন্টার থাকে সেখান থেকেও শেখা যায়। তো দ্বিতীয় নাম্বার হচ্ছে গ্রামে অথবা শহরে কম্পিউটারের দোকানদার, পুরাতন দোকান, কম্পিউটার পুরাতন দোকান হয়ে গেছে, 10-15 বছরের পুরাতন দোকান, সেখানে যে অপারেটরটা রয়েছে সে অপারেটর খুব ভালো করে জানবে কম্পিউটার টাইপিংয়ের কাজ। আর অনেক দোকান রয়েছে অনলাইনে কাজ করা হয় এবং কম্পিউটার টাইপিংয়ের কাজ করা হয় না। কম্পিউটার টাইপিংয়ের কাজগুলো বেশিরভাগও করা হয় যারা দলিল লেখকের কাজ করা হয় এবং প্রফেশনাল মানের দোকানে করা হয় তাদের এখানে আর কি। তো সেখান থেকে জিজ্ঞাসা করবেন, ভাই আমাকে কম্পিউটার কম্পোজের কাজ শেখাতে পারবেন, আমি আপনাকে কিছু কোর্সা দেবো প্রয়োজনে। তো সেরকমভাবে শিখে নেবেন, কারণ এই প্রিমিয়াম যেমন টাকা দিলে আপনাকে, এখন পুরো দুনিয়াটা হচ্ছে টাকার উপরে, ঠিক আছে? যখন ওনাকে বলবেন ভাই আমি 1,500 টাকা 2,000 টাকা দেবো, আপনি আমাকে কম্পিউটার টাইপিংয়ের কাজটা পুরো পরিপূর্ণভাবে ক্লিয়ার করে দিন। তো আমি তারপর আমি ভিডিও শেষ আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে শিখবেন, আর আমার ওয়েতে শিখলে তাও আপনারা করতে পারেন। আমার ওয়ে বলতে আমি একটা প্রসেসিং দেখিয়ে দেবো, সেই প্রসেসিংয়ে যদি আপনি বাড়িতে বসে কাজ শেখার মতো ইয়ে করেন সেভাবে করা যায়। তো আর একটা প্রসেসিং হচ্ছে, গ্রামের মধ্যে অনেক বাইরে আছে, যেমন ওরা কাজ করে বাহিরে চাকরি করে কিন্তু কম্পিউটারে কাজ জানে, টাইপিংয়ের কাজ, টাইপিং সম্পর্কে বলতেছি আর কি, বাকিগুলো সম্পর্কে আজকে আলোচনা করবো না, শুধু টাইপিং, আমরা টাইপিং কীভাবে মুখস্থ করবো। সেরকম গ্রাম অঞ্চলে অনেক বাইর আছে কম্পিউটার টাইপিং মুখস্থ হয়ে গেছে, ওনের এই কিবোর্ড মুখস্থ হয়ে গেছে এবং হাত চালানোটাই মুখস্থ হয়ে গেছে, এরকম লোক থেকেও শেখা যায়। তো এখন আমার ওয়েতে কীভাবে শিখতে পারবেন, আমি কীভাবে আপনাদেরকে প্রসেসিংটা দেখিয়ে দেবো সেই বিষয়টা আপনাদেরকে জেনে রাখতে হবে এবং ধাপে ধাপে আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আমার ও হচ্ছে এক নম্বরে আপনার, যেমন আমি একটা আপনাকে বেসিক একটা বিজয় কিবোর্ডের একটা ইয়ে দেবো, বিজয় কিবোর্ড পরিচিতি একটা এরকম একটা পিডিএফ ফাইল দেবো, এটা না, এই যে কম্পিউটার কিবোর্ড পরিচিতি পিডিএফ ডাউনলোড। তো প্রিভিয়াস এটা আমি অনলাইন থেকে সংগ্রহ করেছি, যেমন একটা ওয়েবসাইট থেকে আপনাদেরকে সংগ্রহ করে এখানে আমি এটা দিয়েছি। তো ধরুন বিজয় কিবোর্ড পরিস্থিতি, এখানে কিবোর্ড সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা রয়েছে, ঠিক আছে? কিবোর্ডের নাম কী, ধরন ফাংশন কী, এরো কী, অ্যালফাবেট কী, নিউমেরিক বা লজিক্যাল কী, নিউমেরিক বা লজিক্যাল কী, বিশেষ কী, ইএস কী, ট্যাব কী, শিফট কী, সিটিআরএল কী, এলটি কী, তো অল্ট আর কি, এলটি বলতে অল্ট বোঝা যাচ্ছে আর কি, স্পেস বার, ডিলেট, ইন্টার, পুশ ব্রেক,
প্রিন্ট স্ক্রিন, হোম, ইন্ট এগুলো সবগুলো দেওয়া আছে। অর্থাৎ ওগুলো সবগুলো তো বলতে গেলে ভিডিও দুই ঘন্টার উপর হবে, আমি শর্টকাটে বলতেছি। এইগুলো মুখস্থ করে নেবেন, ঠিক আছে? এই লেখাগুলো এই কীগুলো মুখস্থ করে নেবেন। যেমন এখানে সবুজ লেখা যেটা আছে এটা মুখস্থ করতে হবে। অ্যালফাবেট কী কোনটা সেটা আপনার জানতে হবে আর কি, ঠিক আছে? এই বিষয়ের উপরে আমি আপনাদেরকে ভিডিও শেষে একটা বড় প্রফেশনাল মানে একটা ইউটিউবারের ওখানে ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা সেগুলোও দেখে নেবেন পরিপূর্ণ হওয়ার জন্য। তো এগুলো আচ্ছা এটা হয়ে গেছে, এই বুকটা আপনাদেরকে আমি গুগল ড্রাইভ লিঙ্ক করে দেবো, অলরেডি এটা আপনারা বুঝে গেছেন, ঠিক আছে? তো এখানে আরেকটা বুক হচ্ছে বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লেখার পদ্ধতি, এই যে এটা, ঠিক আছে? বিজয় কিবোর্ড ব্যবহার করে বাংলা লেখার পদ্ধতি, ঠিক আছে? এখানে সম্পূর্ণভাবে আলোচনা করা আছে। এখানে যে কীগুলো রয়েছে ধরুন শিফট প্লাস এফ, এই দিয়ে সরা হয়, ঠিক আছে? শিফট প্লাস এফ এটা দিয়ে হয় এই সরা, ঠিক আছে? এগুলো ইয়ে করলে বুঝতে পারবেন। জি প্লাস এফ, শিফট প্লাস এফ প্লাস বলতে বোঝাচ্ছে এখানে একটা জির মধ্যে, অর্থাৎ জি শিফট হবে আর কি। জি জি প্লাস প্লাস বোঝাচ্ছে মানে একসাথে করার জন্য যুক্ত। জি দিয়ে অ্যাপ দিয়ে দিবেন, দেখবেন সরো হয়ে গেছে, সরোয়া হয়ে গেছে, ঠিক আছে? শিফট দিয়ে অ্যাপ দিয়ে দিবেন, দেখবেন সরো হয়ে গেছে। আস্তে আস্তে এগুলো বুঝে নেবেন, ঠিক আছে? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এখানে অন্যান্য আরও অনেক বর্ণ রয়েছে, যুক্তাক্ষর রয়েছে, সবগুলো আপনারা এখান থেকে এগুলো এখান থেকে ধারাবাহিকভাবে শিখে নেবেন। আর কিবোর্ড টাইপ করার সময় আপনারা বুঝতে পারবেন যে কিবোর্ড যখন টাইপ করবেন তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে মানে কোন কীগুলো কীরকম, কোন কীয়ের সাথে কীরকম যুক্ত করা আছে, ঠিক আছে? যুক্ত করার সময় যেমন বক তক্তা, ঠিক আছে, ক্ষমা, ব্রহ্মা, এগুলো লেখার সময় কীভাবে লিখতে হবে সেই বিষয়গুলো এখানে রেখা আছে, ঠিক আছে? এই বুকটা আপনাদেরকে সম্পূর্ণভাবে ফ্রিতে দেবো, ঠিক আছে? এগুলো গুগল ড্রাইভ লিঙ্ক করে আপনাদেরকে দেবো আমি, কোনো প্রকারের ঝামেলা হবে না। তো আমি আরেকটা হচ্ছে বেসিক কম্পিউটার বেসিক বুক, ঠিক আছে? কম্পিউটার বেসিক বুক, কম্পিউটার কি, কম্পিউটারের আবিষ্কার কে, কম্পিউটার শ্রেণী বিভাগ, ঠিক আছে, কম্পিউটার গঠন প্রণালী, ঠিক আছে, এবং কম্পিউটার কয়টি অংশ কী কী সেই বিষয়ে জানতে এখানে দেখতে পাবেন আরও রয়েছে। এবং কিবোর্ড সম্পর্কে দেখুন, কিবোর্ড ইন্টারফেস, কিবোর্ড সম্পর্কেও অনেক রয়েছে, এগুলো এখান থেকে জেনে নেবেন। তারপর আপনার দেখবেন একসময় কিবোর্ডের একদম মুখস্থ হয়ে গেছে এবং আপনি ইজি হয়ে গেছেন। এই বুকটা আসলে এটা আমি কিনে নিয়েছিলাম অনলাইন থেকে, এগুলো প্রেস নিয়েছে, ঠিক আছে? এগুলো প্রিমিয়াম টাকা দিয়ে কিনতে হয়েছে। তো এই বুকটার মধ্যে 50 পৃষ্ঠা মতো রয়েছে, এগুলো কম্পিউটার ট্রেনিং সেন্টারে দেওয়া হয় মূলত, ঠিক আছে? এই বুকটা আপনাদেরকে আমি সম্পূর্ণতে ফ্রিতে দেবো, জাস্ট আমার গ্রাহকের জন্য। দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাকে উৎসাহিত করবেন। তো প্রিভিয়াস আমি এটাও চেঞ্জ করলাম, এখন আর একটা রয়েছে। মূল বিষয় হচ্ছে এগুলো আমার ওয়ে, আমি যেভাবে আপনাদেরকে শেখানোর জন্য চাচ্ছি, ঠিক আছে? দাপে দাপে বইগুলো পড়বেন, দেখবেন, ঠিক আছে? তো আরেকটা রয়েছে র্যাপিড টাইপিং, এটা একটা সফটওয়্যার, র্যাপিড টাইপিং 5, ঠিক আছে? এটা আমি এখন ওপেন করব। তো প্রিভিয়াস এটার মধ্যে আপনার কিবোর্ড মুখস্থ করা শুরু থেকে শুরু করে আপনি শেষ পর্যন্ত এটাতে কাজ করবেন, দেখবেন একটা সার্টিফিকেট পাবেন এখান থেকে, ঠিক আছে? তো আপনাদেরকে এখানে আমি ওপেন করে দেখাচ্ছি এই সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা আপনারা কম্পিউটারে ব্যবহার করবেন, ঠিক আছে? আমি হালকা টাইপ করেও আপনাদেরকে দেখাবো, আপনারা এখানে আশা করি বুঝতে পারবেন। এই যে মনে করেন ত্রি রয়েছে, হ্যাঁ রয়েছে, মাঝখানে স্পেস রয়েছে, ফুর রয়েছে, এস রয়েছে, মাঝখানে স্পেস রয়েছে, এইভাবে করে আপনাদেরকে আমি এখানে অনেকগুলো রয়েছে। বেগানার এক্সপিরিয়েন্স আমি চাচ্ছি যে ইন্ট্রোডাকশন আমি বেগানার হিসাবে দেখি, বেগানার হয়ে এখানে দেখা আছে, ঠিক আছে? এখান থেকে আপনারা আস্তে আস্তে করে ইন্ট্রোডাকশন এগুলো এখানে ইন্ট্রোডাকশন দিয়ে করবেন, বেসিক ওয়ান লেভেল ওয়ান থেকে শুরু করবেন, ঠিক আছে? একদম বেসিক ওয়ান থেকে শুরু করবেন। হ্যাঁ আমি বেসিক ওয়ান থেকে শুরু করতেছি। এখন এখানে দেখুন, এখানে হাত কোথায় রাখছেন দেখুন, ওনার যে ইয়ে রয়েছে লিটল ফিঙ্গার রয়েছে, এই যে এটা, এই হলুদ বারগুলা যেগুলো রয়েছে এগুলো সব এই আঙ্গুলের আন্ডারে, হলুদ কালার আছে এই সব এই আঙ্গুলের আন্ডারে, সবুজ কালারগুলো সব মাঝখানের আঙ্গুলের আন্ডারে, এবং এগুলো হচ্ছে থাম ফিঙ্গারের আন্ডারে, এবং এগুলো হচ্ছে এই আঙ্গুলের আন্ডারে। এভাবে করে আপনারা বুঝতে পারবেন আঙ্গুল বসানোটা। আমি আপনাদেরকে ভিডিও শেষে ভিডিও দেবো, ভিডিও এই চ্যানেলটাকে ভিডিওগুলো দেখবেন কোন আঙ্গুল কোন জায়গাতে বসাতে হবে সেগুলো একটু জেনে নেবেন, তাহলে এই প্রসেসিংয়ে আপনি কাজ মুখস্থ করবেন, শিখতে পারবেন। আমি নিজেও এভাবে কাজ শিখেছি, যেমন অ্যাপ, ঠিক আছে, আমি কিবোর্ডটাকে অ্যাপ ছাপলাম, ঠিক আছে? এই যে অ্যাপ ছাপার সাথে সাথে দেখুন আমার এই আঙ্গুলটা সবুজ কালার হয়ে গেছে। হ্যাঁ অ্যাপ স্পেস দেখুন,
এখন এ হাতের আঙ্গুলের কিছু আছে উনি যে সরি আমি দিচ্ছি দেখুন আমার তো একটা ভুল হয়েছে এখানে রেড কালার হয়ে গেছে আমি ভুল হতে দেব না যে স্পেস ডি স্পেস কে স্পেস এফ স্পেস জে স্পেস ডি স্পেস কে স্পেস এফ স্পেস জে স্পেস ডি স্পেস কে স্পেস এফ স্পেস জে স্পেস ডি স্পেস কে দেখুন এখন আমি শেষ করলাম এইভাবে করে আপনি আস্তে আস্তে করে আপনার দ্রুত করার কোনো প্রয়োজন নেই আস্তে আস্তে করেন দেখবেন একটু শেষ করতে করতে আপনার হাতে এমন ব্যথা হবে যে মানে আমি গোট এক্সিলেন্ট আমি যখন দ্রুত করতে পারলাম দেখুন এক্সিলেন্ট হয়ে গেছে সবগুলো ভালো দেখাচ্ছে আর কি ঠিক আছে তাহলে আমি আবার গোয়নে যাবো গোয়নে গিয়ে এখানে আরেকটা দিছে আমাকে প্রসেসিং ঠিক আছে বেসিক লেসন থেকে টুতে আছে এফ টু আর কি এইখানে দেখুন ইন্টার ইন্ট্রোডাকশনও আছি এরকমভাবে আরও কতগুলো কোর্স রয়েছে পাঁচ ধাপে যখন আপনি দেখবেন টেস্টিংয়ে টেক্সে যখন যাবেন তখন আপনাকে ওয়েবসাইট থেকে এই সফটওয়্যার থেকে একটা আপনাকে সার্টিফিকেট দিয়ে দেবে যে আপনি টাইপিং গতি কত ঠিক আছে এমনিতে আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে যাই করে আস্তে আস্তে কাজ করবেন এই সফটওয়্যারের মধ্যে এই সফটওয়্যারটা কীভাবে পাবেন ঠিক আছে এই সফটওয়্যারটা হচ্ছে আপনি গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এই যেভাবে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে rapidtyping.com এই রেপিড টাইপিং দিয়ে আপনি চার্জ করবেন রেপিড টাইপিং এটা আপনাদেরকে আমি একটু কপি করে লেখাটা দেখাই আমি এর আগে একটা কপিরাইট কিনেছি আমার চ্যানেলে সেই জন্য আমি আপনাদেরকে এটা এখানে গিয়ে এই সফটওয়্যারের নামটা দেখাচ্ছি ভালো করে লিখে রাখেন এটা হচ্ছে ওই ওই অ্যাপসের নাম হচ্ছে এটা ঠিক আছে র্যাপিড টাইপিং ফাইভ এভাবে চার্জ করলে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যখন চার্জ করবেন তখন পেয়ে যাবেন ঠিক আছে ওই সফটওয়্যারটা হচ্ছে এই কালার ঠিক আছে সফটওয়্যারটা দেখুন এখানে একটা বড় আকারে একটা মাছের মতো দেখা যাবে এভাবে দেখা যাবে এটা মনে করবেন এটা সঠিক এবং জেনুইন এটা অনলাইন থেকে ডাউনলোড করবেন গুগল ক্রোম ব্রাউজার থেকে এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো প্রিভিয়াস অবশ্যই বুঝতে পারছেন এইখান থেকে আপনাদেরকে আমি তিনটা সফটওয়্যার তিনটা বই আপনাদেরকে দেব গুগল ক্রোম সরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও শেষে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে বই তিনটা ডাউনলোড করে নেবেন এবং র্যাপিড টাইপিং যে সফটওয়্যারটা রয়েছে ওটা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন আস্তে আস্তে করে প্র্যাকটিস করবেন দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে তো আপনাদেরকে একটা কথা বলছিলাম যে ভিডিও দেখাবো ভিডিও দেখানোর জন্য আমার ইউটিউবে আমি সবচেয়ে ভালো ইউটিউব জগতে একটা ভালো ইউটিউব দেখছি যেমন সেটা হচ্ছে বেসিক আইটি একাডেমি ঠিক আছে সেটা একটু মুখস্থ করেন অথবা আপনারা লিখে রাখেন অনলাইনে সেটা চার্জ করলে পাবেন আমি ওনার এটা দেখাই আপনাদেরকে ওনার এটা হচ্ছে চ্যানেলটা হচ্ছে এরকম বেসিক আইটি একাডেমি ওনার ওই চ্যানেলটা ঠিক আছে এই যে এই চ্যানেলটা হচ্ছে ওনার বেসিক আইটি একাডেমি প্ল্যাটফর্মে এসে এখানে আপনারা প্লে লিস্ট দেখবেন এখানে প্লে লিস্টে এসে তারপরে ওনার এখানে রয়েছে এই যে বাংলা টাইপিং ঠিক আছে বাংলা টাইপিং কোর্স রয়েছে এই কোর্সটা দেখে নেবেন ঠিক আছে এবং ইংলিশ টাইপিং কোর্স রয়েছে ইংলিশ টাইপিংটাও দেখে নেবেন প্রথমে ইংলিশ টাইপিং ক্লিয়ার করবেন তারপরে বাংলা টাইপিংও করবেন ঠিক আছে ইংলিশ টাইপিং ক্লিয়ার না করে আপনি কিবোর্ডের ইয়ে বুঝতে পারবেন না ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি ওই চ্যানেলটা হালকা করে দেখালাম আর কি কারণ ভিডিওগুলো ওপেন করলাম না ভিডিও ওপেন করলে হয়তো আমার চ্যানেলে কপিরাইট আসতে পারে তো অবশ্যই আমাকে আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আমার কমেন্ট বক্সে আপনারা আমাকে জানিয়ে দেবেন যে ভাই ভালো খারাপের সম্পর্কে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু